हेलो डियर व्यूअर्स अस्सलाम वालेकुम। भालो इंग्रेजी शेखार जन्नो प्रतिदिन वीडियो क्लास देखते हबे, प्रैक्टिस करते हबे। जारा प्रतिदिन देखें अर्थात रेगुलारिटी मेंटेन करछेन तारा अनेक उन्नति करबेन इंशाल्लाह। आमादेर चैनलेर कोनो वीडियो क्लास मिस करबेन ना। जाइ होक, आजके अनेक गुरुत्वपूर्ण आरेकटी क्लास शेयर करते जाच्छि, जे वाक्यगुलो आमि एखाने शेयर करब आजके आपनारा वाक्यगुलो नोट करबेन एबं नियमित प्रैक्टिस करबेन एबं पाशापाशि प्रैक्टिक्याल स्पीकिंग ए व्यवहार करार चेष्टा करबेन। सो आशा करि आमार कथा आपनारा अनुसरण करबेन इंशाल्लाह। सो नो मोर टकिं एंड लेट्स गेट स्टार्ट। সো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক আফটার দি ইন্ট্রো। ইন্ট্রোপর সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। আশা করছি পুরো ক্লাস জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। আর আপনারা যারা বাড়িতে বসে আছেন, বাড়িতে বসে সময় নষ্ট না করে আমাদের বইয়ের একটি কপি সংগ্রহ করতে পারেন যদি প্রয়োজন মনে করেন। এই বইটির বিভিন্ন লেসনের ভিডিও ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাচ্ছেন। ইউটিউব চ্যানেল থেকে এই বইটির লেসন অনুযায়ী বইটি ফলো করুন, ভিডিও ক্লাসগুলো বাড়িতে বসে দেখুন, বাড়িতে বসে আপনার স্পোকেন ইংলিশ কোর্স কমপ্লিট করুন। আর যদি প্রবলেম ফেস করেন তাহলে আপনাদের সহযোগিতার জন্য তো আমি রয়েছি। সো ইফ ইউ আর ইন্টারেস্টেড, ইউ ক্যান নক আস টুডে টু কালেক্ট ইউর কপি। বইটি সংগ্রহ করুন, স্মার্ট ইংলিশ শিখুন, স্মার্ট ক্যারিয়ার গড়ুন। নম্বর টকিং, এবার মূল কথা বলি। তুমি এখন কী করছো? তুমি এখন কী করছো তোমাকে প্রশ্ন করা হচ্ছে। যেহেতু তোমাকে প্রশ্ন করা হচ্ছে কী দ্বারা, তাহলে আমাদেরকে প্রশ্ন করতে হবে হোয়াট দ্বারা। ওকে, তাহলে এটা কোন টেন্সে যে পড়ছে, এটা কিন্তু পড়ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, তুমি এখন কী করছো। তাহলে আমি কিন্তু শুধু বাক্যটার ইংরেজি বলেই চলে যাচ্ছি না, বাক্যটা কীভাবে ইংরেজি করা হলো, কোন টেন্সে পড়লো, কোথায় কীভাবে কী করলাম তার কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ দিচ্ছি। সো আপনারা প্রতিটা বাক্য ফলো করবেন, যে শুধুমাত্র ইংরেজি দেখলে হবে না। যে বাক্যটা বাংলা আছে এর ইংলিশটা এই, আমি মুখস্থ করে ফেললাম, বাট এটাকে বুঝতেও হবে। যদি বোঝার চেষ্টা করেন তাহলে আপনি এই ধরনের অনেক বাক্য নিজে তৈরিও করতে পারবেন। তো যাই হোক, প্রশ্ন ছিল কি, তুমি এখন কী করছো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হোয়াট দিয়ে প্রশ্ন করবেন, হোয়াট আর ইউ ডুইং নাও। তুমি এখন কী করছো, হোয়াট আর ইউ ডুইং নাও। মনে করো আমি তোমার সাথে এখন একটু কথা বলতে চাই, কিন্তু আমার মনে হচ্ছে যে তুমি এখন ব্যস্ত আছো নাকি ফ্রি আছো সেটা জানার দরকার। তো আমি তোমাকে জিজ্ঞেস করছি যে তুমি কি এখন ফ্রি আছো, তুমি কি এখন ফ্রি আছো। এই যে ফ্রি আছো, কোথাও কোনো কিছু আছে এরকম থাকলে একটা ব্যাপার, আর তুমি ফ্রি আছো এটা একটা ব্যাপার, আমার কোনো জিনিস আছে ওই আছে আর একটা ব্যাপার। তো এই ব্যাপারগুলো আমাদের কিন্তু বুঝতে হবে। আমার কোনো কিছু আছে সেটা কিন্তু হ্যাভ হ্যাজ, আমার বই আছে, আমার কলম আছে, কোনো বস্তু আছে, তাই না? কিন্তু আমি বলছি তুমি কি এখন ফ্রি আছো, তার মানে তুমি ফ্রি কি না, অর্থাৎ তোমার ব্যস্ততা আছে কি না, এইরকম একটা ব্যাপার। তাহলে তুমি কি এখন ফ্রি আছো, আর ইউ ফ্রি নাও। তুমি কি এখন ফ্রি আছো, আর ইউ ফ্রি নাও, মানে তুমি এই সমস্ত কাজ থেকে এখন মুক্ত কি না, ব্যাপারটা এই। কি হয়েছে, হোয়াট হ্যাপেন্ড, মানে যা কিছু হয়েছে সেটা তো হয়েই গেছে, ঘটেই গেছে, অতীত হয়ে গেছে, এই জন্য বলা হচ্ছে হোয়াট হ্যাপেন্ড। হ্যাপেনের সাথে কিন্তু ইডি যোগ করা হয়েছে, হোয়াট হ্যাপেন্ড, কী হয়েছে। যাই হোক, কী হয়েছে সেটা আমি শুনলাম, শুনে আমি হয়তো আপনাকে বলছি যে চিন্তার কিছু নেই, মানে কি সান্ত্বনা দিচ্ছি, তাই তো, যে চিন্তার কিছু নেই। দেয়ার ইজ নাথিং টু অরি, অরি মানে দুশ্চিন্তা করা বা চিন্তা করা, আপনারা জানেন। তাহলে চিন্তার কিছু নাই, দেয়ার ইজ নাথিং টু অরি। আমি কোথাও যাবো তখন আমি জিজ্ঞেস করছি যে তুমি কি আমার সাথে যাবে, মানে আমি তো সেখানে যাবো, এই জন্য তোমাকেও জিজ্ঞেস করলাম তুমি কি আমার সাথে যাবে। তো এই ক্ষেত্রে কোন টেন্সে পড়ছে বাক্যটি, ফিউচার টেন্সে পড়ছে, তাই না? যে যাবে তার মানে কি, কেউ কোনো কাজ করবে, তাহলে তুমি কি আমার সাথে যাবে। তাহলে আমি এখানে বলতে পারি যে উইল ইউ গো উইথ মি, তুমি কি আমার সাথে যাবে, উইল ইউ গো উইথ মি। তুমি কি এখন কাজটি করতে পারো, ক্যান ইউ ডু দ্য ওয়ার্ক নাও। পারো, পারা কথাটা আসলে কিন্তু ক্যান ব্যবহার করবেন, আমি এর আগে বিভিন্ন ক্লাসে বলেছি। আর পারতো বোঝালে কুড ব্যবহার করবেন, এটা তো কোনো অ্যাবিলিটিকে এক্সপ্রেস করছে, তাই না, সক্ষমতা, সেটাকে প্রকাশ করছে যে হ্যাঁ আমি পারি। তাহলে পারি বোঝালে ক্যান, আর পারতো বা পারতাম বোঝালে কুড ব্যবহার করতে হবে। তো আমি বললাম যে তুমি কি এখন এটা করতে পারো, ক্যান ইউ ডু ইট নাও। তুমি কি এখন এটা করতে পারো, ক্যান ইউ ডু ইট নাও। আমরা তো ইংরেজিতে কথা বলা শিখছি বা কথা বলার চেষ্টা করছি, তাই না? তো আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো, ক্যান ইউ স্পিক ইন ইংলিশ। এই যে আবার পারা দিয়ে প্রশ্নটি করা হয়েছে, এই কারণে কিন্তু ক্যান ব্যবহার করা হচ্ছে, যে তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো, ক্যান ইউ স্পিক ইন ইংলিশ। তুমি আমাকে উত্তর দিচ্ছ যে হ্যাঁ আমি ইংরেজিতে কথা বলতে পারি, ইয়েস আই ক্যান স্পিক ইন ইংলিশ। কারণ তোমার বাক্যেও কিন্তু পারি শব্দটি আছে, তাই তুমি ক্যান বলেছো যে হ্যাঁ আমি ইংরেজিতে কথা বলতে পারি, ইয়েস আই ক্যান স্পিক ইন ইংলিশ।
আমার একটু প্রয়োজন, তাই তোমাকে বলছি যে তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারো? এখানেও পারো আসছে, এই পারা আসলে কিন্তু ক্যান ইউজ করতে হবে, মনে রাখবেন। তো আমি তোমাকে বললাম যে তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারো, ক্যান ইউ হেল্প মি? তুমি কি আমাকে সাহায্য করতে পারো, ক্যান ইউ হেল্প মি? তুমি উত্তরে বললে হ্যাঁ আমি তোমাকে সাহায্য করতে পারি, ইয়েস আই ক্যান হেল্প ইউ, ইয়েস আই ক্যান হেল্প ইউ। তুমি আমার কাছে জানতে চাইছো সে কি ধূমপান করে, সে কি ধূমপান করে? ধূমপান করে ইংরেজি আমাদের নিশ্চয় জানা আছে, স্মোক, যেটা স্মোক ধোঁয়া বোঝায়, স্মোক ধূমপান করা, যেটাকে আমরা স্মোকিং বলি আইএনজি যোগ করে, তো স্মোকিংও বলা যেতে পারে, তো ধূমপান করা। এখন আমাদের প্রশ্নটা কি যে তুমি আমার কাছে জানতে চাইছো সে কি ধূমপান করে, এটি কিন্তু কোন টেন্সে যাচ্ছে, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, সিম্পল প্রেজেন্ট যেটা, তাই তোমাকে প্রশ্ন করতে হবে ডাজ দিয়ে, তার কারণ সাবজেক্ট ছিল সে, হি, ডাজ হি স্মোক, সে কি ধূমপান করে, ডাজ হি স্মোক, ডাজ দিয়ে প্রশ্ন করতে হবে। তবে এখানে তুমি যদি বলতে যে হ্যাঁ সে ধূমপান করে, ইয়েস হি স্মোকস বলতে হতো, অর্থাৎ স্মোকের সাথে কিন্তু এস যোগ করা হচ্ছে, কারণ কি সিম্পল প্রেজেন্ট টেন্স, হ্যাঁ সে ধূমপান করে, ইয়েস হি স্মোকস। তবে তুমি যদি নেগেটিভ বলতে চাও, অর্থাৎ সে ধূমপান করে না এই কথাটি বলতে চাও, তাহলে ডাজ নট দিয়ে তোমাকে স্মোক দিতে হবে, তখন আর স্মোকের সাথে এস রাখা যাবে না, এটি কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সের যে রুলস, সূত্র, আই থিঙ্ক ইউ নো, আমার মনে হয় যে তুমি জানো এটা। তাহলে তুমি নেগেটিভ বললে যে না সে ধূমপান করে না, নো হি ডাজ নট স্মোক, না সে ধূমপান করে না, নো হি ডাজ নট স্মোক। ধূমপান করা কি, এটা তো ভালো কাজ নয়, তাই না? এটা একটা মন্দ কাজ আমরা জানি, আর এটা আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমরা জানি। তো তুমি বলছো যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আমরা বিভিন্ন সময় বিভিন্ন মুভিতে বা সিরিয়াল, টিভি সিরিয়াল, টিভি ড্রামা, অনেক সময় এরকম কোনো সিন যদি দেখাই, সেখানে কোনো দৃশ্য আসলে সেখানে লিখে দেওয়া হয় যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই না? মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, যেটা ইংরেজিতে কী লেখা হয় যে ধূমপানের ব্যাপারটা, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখন এই ক্ষতিকর শব্দে যখন আমরা এর পরিবর্তে ইনজুরিয়াস শব্দটি ব্যবহার করবো, তখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে তোমাকে ইনজুরিয়াসের পরে টু ব্যবহার করতে হবে। তাহলে তুমি বলবে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। এখন তুমি যদি বলো স্মোকিং ইজ ইনজুরিয়াস ফর হেলথ, এটা কিন্তু হয়তো গ্রামাটিক্যালি অ্যাকসেপ্টেড নাও হতে পারে, বাট তুমি কিন্তু নিজের মনে ভাব প্রকাশ করতে পারবে, মানে তুমি ইংরেজিতে কারোর সাথে স্পিকিং করতে পারবে, কথা বলতে পারবে, সে শুনে বুঝবে যে তুমি এটাই বলছো, বাট গ্রামাটিক্যালি ইউ শুড সে, তোমার বলা উচিত স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ব্যাপারে নিশ্চয়ই তোমার ধারণা আছে। ওকে, সো ব্যবহার করো, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ধূমপান কেমন ধরনের কাজ একটু আগেই বলছিলাম, এটা একটা বাজে কাজ, অর্থাৎ তুমি বলছো যে ধূমপান একটি বদ অভ্যাস, মানে কি খারাপ অভ্যাস। তাহলে তুমি সহজে ইংরেজিটি বলতে পারবে স্মোকিং ইজ আ ব্যাড হ্যাবিট, ব্যাড বলতে এখানে বদ বা খারাপ অর্থ প্রকাশ করছে, তাহলে তুমি বললে যে ধূমপান একটি বদ অভ্যাস, স্মোকিং ইজ আ ব্যাড হ্যাবিট। কেউ তোমার পিছু পিছু যাচ্ছে, বেশ কিছুক্ষণ তুমি হয়তো ব্যাপারটা খেয়াল করেছো যে সে তোমার পিছু পিছুই যাচ্ছে, তোমার মনে হচ্ছে সে তোমাকে অনুসরণ করছে, অর্থাৎ ফলো করছে, তাই তো? তো তখন তুমি হয়তো তাকে বলছো তুমি আমার পিছু নিচ্ছ কেন, তুমি আমার পিছু নিচ্ছ কেন, মানে কি ওই যে ফলো করার ব্যাপারটা। তাহলে তোমাকে ইংরেজিতে বলতে হবে ওয়াই আর ইউ ফলোয়িং মি, তুমি আমার পিছু নিচ্ছ কেন, মানে তুমি আমাকে ফলো করছো কেন, কিন্তু ফলো তো ইংরেজি শব্দ, তুমি বাংলাতে বললে এইভাবেই বলা উচিত, তুমি আমার পিছু নিচ্ছ কেন, ওয়াই আর ইউ ফলোয়িং মি। আমার কিছু জানার আছে, আমার কিছু জানার আছে, আই হ্যাভ সামথিং টু নো, আই হ্যাভ সামথিং টু নো, এই যে জানার, জানা তো নো, কিন্তু এই নোর পূর্বে আমরা কেন টু ইউজ করলাম, কারণ জানার, তোমাকে মনে রাখতে হবে কোনো বাংলা ক্রিয়ার সাথে যদি র থাকে, র অক্ষরটি, অথবা যদি তয়েকের থাকে, অর্থাৎ কোনো বংলা ক্রিয়ার সাথে তে অথবা র থাকে, তাহলে ইংরেজিতে ওই ভার্বের পূর্বে তুমি টু ব্যবহার করবে। তাহলে তুমি বললে যে আমার কিছু জানার আছে, বাক্যটা ফলো করো, আমার কিছু জানার আছে, আই হ্যাভ সামথিং টু নো, আই হ্যাভ সামথিং টু নো, এই যে জানার সাথে র ছিল তাই নোর পূর্বে তুমি টু ব্যবহার করেছো, আই হ্যাভ সামথিং টু নো, আমার কিছু জানার আছে। তুমি বলছো যে কিন্তু আমি তোমার সাথে কথা বলতে চাই না, এই যে তুমি কথা বলতে চাও না, তার মানে কি তুমি কথা বলতে আগ্রহী না, তাই তুমি বলছো যে আমি তোমার সাথে কথা বলতে চাই না।
কিন্তু আমি তোমার সাথে কথা বলতে চাই না, বাট আই এম নট ইন্টারেস্টেড টু টক টু ইউ, কিন্তু আমি তোমার সাথে কথা বলতে চাই না, বাট আই এম নট ইন্টারেস্টেড টু টক টু ইউ। এখানে একটা জিনিস খেয়াল করো, তুমি যে বাক্যটা এখানে রয়েছে বাক্যটি নিশ্চয়ই তোমরা দেখছো, আই এম নট ইন্টারেস্টেড টু টক, এই যে টু টক মানে কি, টক ভার্বটির পূর্বে তুমি টু ব্যবহার করেছো, এই টকের মানে বাংলাতে কী ছিল, কথা বলতে, কথা বলতে, এই যে তে আছে এই কারণে কিন্তু টকের পূর্বে তুমি টু ব্যবহার করেছো। একটু আগেই বলেছিলাম একটি বাক্যে যে তে বা র থাকলে ইংরেজিতে ওই ভার্বের পূর্বে টু দিবে, তাহলে আই এম নট ইন্টারেস্টেড টু টক, কথা বলতে আগ্রহী নই। এরপরে কিন্তু আবার টু দিয়েছো, তারপরে দিয়েছো ইউ, ওই টু মানে হচ্ছে সাথে অর্থে, তাহলে কথা বলার ক্ষেত্রে কারোর সাথে কথা বলা এই অর্থে কিন্তু টু ব্যবহার করা যায়। তোমরা অনেকে হয়তো উইথ ব্যবহার করো, উইথ ব্যবহার করো, স্পিকিং করতে পারো, বাট টু ব্যবহার করাটাই বেটার। ওকে, তাহলে তুমি বললে আমি কিন্তু আমি তোমার সাথে কথা বলতে আগ্রহী নই, বাট আই এম নট ইন্টারেস্টেড টু টক টু ইউ, বাট আই এম নট ইন্টারেস্টেড টু টক টু ইউ। কিন্তু এটা খুব দরকার, বাট ইটস সো আর্জেন্ট, বাট ইটস সো আর্জেন্ট। এখানে সো বলতে তুমি খুব মানে খুব দরকার যে কথাটা, এই খুব অর্থে বা বেশি দরকার সেই অর্থে কিন্তু তুমি সো ইউজ করছো। হ্যাঁ, এটা ভেরিও তুমি ইউজ করতে পারতে, ভিইআরওয়াই ভেরি যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা তুমি ইউজ করতে পারতে এখানে, তবে সো ব্যবহার করা যায়। তাহলে তুমি বলেছো কিন্তু এটা খুব দরকার, বাট ইটস সো আর্জেন্ট। আচ্ছা, তুমি বলতে পারো, তুমি হয়তো কথা বলতে বলছো যে ঠিক আছে তুমি কথা বলো বা তুমি কী বলতে চাও বলো, তাহলে তুমি বলছো আচ্ছা, তুমি বলতে পারো ওকে ইউ মে শেয়ার। এই যে শেয়ার শব্দটি তুমি ব্যবহার করেছো, এই শেয়ার মানে কিন্তু এমনিতে কী হয় যে ভাগাভাগি করা। আমরা অনেক সময় বলি না যে তোমার মন খারাপ দেখে হয়তো আমি বলছি কী হয়েছে, তোমার কোনো সমস্যা, তুমি আমার সাথে শেয়ার করো, যদি শেয়ার করার মতো হয় তাহলে শেয়ার করো, কোনো সমস্যা নেই, তুমি নিশ্চিন্তে শেয়ার করতে পারো। এই যে শেয়ার, শেয়ার বলতেছি বারবার মানে কি, তুমি আমাকে বলতে পারো, প্রকাশ করতে পারো, আমাকে জানাতে পারো। তো শেয়ার শব্দটি বিভিন্ন ক্ষেত্রে এরকম ব্যবহার করা যায়। তাহলে তুমি বলছো যে আচ্ছা, তুমি বলতে পারো ওকে ইউ মে শেয়ার। তুমি কি তাকে অনেক ভালোবাসো, ডু ইউ লাভ হার মাচ, তুমি কি তাকে অনেক ভালোবাসো, ডু ইউ লাভ হার মাচ, এই মাচ বলতে অনেক। ওকে, আচ্ছা, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল সিম্পল প্রেজেন্ট, তাই তুমি প্রশ্ন করেছো ডু দিয়ে, ডু ইউ লাভ হার মাচ, তুমি কি তাকে অনেক ভালোবাসো। তুমি বলছো আসলে আমি জানি না, অ্যাকচুয়ালি আই ডোন্ট নো, অ্যাকচুয়ালি আই ডোন্ট নো, সিম্পল প্রেজেন্ট, যে কারণে তুমি নেগেটিভ সেন্টেন্সে কী করছো এখানে, ডোন্ট ইউজ করছো আয়ের পর, যেহেতু আয়ের ক্ষেত্রে তো ডোন্ট হয় বা ডু হয় তুমি তো জানো, তাই তুমি বলছো যে আসলে আমি জানি না, অ্যাকচুয়ালি আই ডোন্ট নো, অ্যাকচুয়ালি আই ডোন্ট নো। আর হ্যাঁ, তোমরা এই যে অ্যাকচুয়ালি যে শব্দটি এই বাক্যে আছে একটু ফলো করো, অ্যাকচুয়ালি বলবা না, আমরা অনেকে বলি অ্যাকচুয়ালি, ইউজুয়ালি এরকম বলি, যে আলি আ আ এই সাউন্ডটিকে আমরা টেনে নিয়ে যাই, ইউজুয়ালি, তাই না, অ্যাকচুয়ালি, এই আটা তোমরা টানবে না, আটাকে তোমরা স্কিপ করো, স্কিপ করে এখানে যদি না টানো তাহলে কী দাঁড়ায়, ইউজু আ বাদ দাও, আ ইউজুলি, ইউজুলি, অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি, এইভাবে বলার অভ্যাস করো, অ্যাকচুয়ালি, ইউজুয়ালি, অ্যাকচুয়ালি, ইউজুয়ালি। ওকে, এটা কিন্তু খুব ভালো লাগবে এবং উচ্চারণটা সুন্দর হবে। সো তোমরা বলবে ইউজুয়ালি, অ্যাকচুয়ালি এইভাবে, তাহলে অ্যাকচুয়ালি আই ডোন্ট নো, আসলে আমি জানি না। তুমি কি নিয়মিত মাস্ক ব্যবহার করো, ডু ইউ ইউজ মাস্ক রেগুলারলি, ডু ইউ ইউজ মাস্ক রেগুলারলি, তুমি কি নিয়মিত মাস্ক ব্যবহার করো, তুমি উত্তরে বলছো যে অবশ্যই আমি নিয়মিত মাস্ক ব্যবহার করি, অফকোর্স আই ইউজ মাস্ক রেগুলারলি, অফকোর্স আই ইউজ মাস্ক রেগুলারলি। সো ডিয়ার লার্নার্স অ্যান্ড ডিয়ার ভিউয়ার্স, বুঝতে পারছেন পরিস্থিতি খুব খারাপ, ভয়াবহ পরিস্থিতি সারা ওয়ার্ল্ডে। আপনারা জানেন যে কোভিড-19 এটা নতুন রূপ নিয়ে আবার ফিরে এসেছে আমাদের মাঝে, মানে ছিল না তা না, ছিল, তবে ততটা জোরালো ছিল না, আবার জোরালো হয়েছে। সো এই পরিস্থিতিতে আমাদের সবাইকে কিন্তু সতর্ক থাকতে হবে, আর সরকারের যে বিধিনিষেধ, আর সরকারের যে বিধিনিষেধগুলো রয়েছে, স্বাস্থ্য যে বিধিগুলো বলা হয়েছে, স্বাস্থ্যবিধিগুলো আমরা অনুসরণ করব, সরকারের নির্দেশনাগুলো অবশ্যই অনুসরণ করব, কারণ আমাদের সবাইকে সুস্থ থাকাও দরকার। তাই আসুন আমরা সতর্ক হই, নিজে সুস্থ থাকি, অপরকেও সুস্থ রাখি এবং সরকারের বিধিনিষেধ মেনে চলি। অবশ্যই মাস্ক ছাড়া বাইরে যাবেন না, একান্ত জরুরি প্রয়োজন ছাড়া।
সো আশা করছি সবাই ভালো আছেন, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের টিমের জন্য অবশ্যই দোয়া প্রার্থী আমরা, এবং আমরাও আপনাদের সবার জন্য দোয়া করি। এবং আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখুন, বাড়িতে বসে ইংরেজি শিখুন, সময়কে কাজে লাগান। আর হ্যাঁ, ওই যেটা বলেছিলাম, আগ্রহী থাকলে আমাদের বইয়ের একটি কপি সংগ্রহ করবেন, আর এই বইটির বিভিন্ন লেসনের ভিডিও ক্লাসগুলো আপনারা বাড়িতে বসে দেখুন, স্পোকেন ইংলিশ কোর্স কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, সো আগ্রহী থাকলে আজই নক করুন, এখনই নক করুন। সো অল দ্য বেস্ট, আবারও হয়তো দ্রুতগতিতে নতুন কোনো একটা টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হবো, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই বাইরে গেলে মাস্ক ব্যবহার করবেন। অল দ্য বেস্ট, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।